হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি আলোচনা করব পিপ মুভিটি সম্পর্কে। এটি একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তাহলে চলো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। মুভির শুরুতে একটি খুবই মিষ্টি ছোট্ট পাপিকে দেখানো হয় যে ক্যানিন ইউনিভার্সিটিতে প্রবেশ করছিল, যেখানে সমস্ত পাপিদের ট্রেনিং করানো হয় যাতে তারা সকল মানুষদের সাহায্য করতে পারে। পিপের সাথে সেখানে আরও পাপিরা আসে। পিপকে দেখে খুবই খুশি মনে হয়, কারণ এখানে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। সেও মানুষদের হেল্প করতে চায়। সে ইউনিভার্সিটিতে প্রবেশ করে সেখানে অনেক পাপিদের পারফরমেন্সের ফটো দেখতে পায়, আর সে মনে মনে ভাবতে থাকে একসময় ভালো কাজ করে তার ফটো এই ওয়ালে সাজানো থাকবে। সেই সময় একজন ফিমেল ট্রেনার তার পথ আটকে দাঁড়ায় আর তাকে একটি হাইট মাপার মেশিনে যেতে বলে। পিপ যখন সেখানে তার হাইট মাপার জন্য দাঁড়ায়, তখন সে দেখে তার হাইট অনেকটাই কম। তখন সে নিজের বুদ্ধি ইউজ করে তার নিজের কানের দ্বারা মেশিনটিকে টাচ করে দেয়, যে কারণে ট্রেনারটি তাকে তার প্রথম টেস্টে পাশ করিয়ে দেয়। এরপর সকল পাপিরা তাদের ক্লাসে জমায়েত হয়। সেখানে ট্রেনার ব্ল্যাকবোর্ডে একটি ছবির মাধ্যমে সকল পাপিদের বোঝায় যে একজন অন্ধ মানুষকে সকল বাধা অতিক্রম করে কি করে রোড ক্রস করাতে হয়। সেই সময় পিপের হাইট কম হবার ফলে সে ব্ল্যাকবোর্ডে আঁকা ছবিটি দেখতে পায় না। এরপর যখন পিপের নিজের পারফরমেন্স দেখানোর পালা আসে, তখন পিপ একদম সোজা চলতে থাকে, যার ফলে তার ট্রেনার নিচে পড়ে যায়। এরপর সে খাবার খাওয়ার মেশিনের সামনে গিয়ে মেশিনের গ্রিন বাটনটি সে প্রেস করে দেয়, যার ফলে মেশিনের মধ্য থেকে খাবার পড়া শুরু হয়। কিন্তু সে রেড বাটনটি আর প্রেস করতে পারে না, যার ফলে খাবারগুলি তার প্লেটের বাইরে পড়তে থাকে। একই রকমভাবে প্রত্যেক দিন ক্লাসে সে ব্ল্যাকবোর্ড দেখতে না পারায় তার পারফরমেন্স দেখানোর সময় তার ট্রেনার পড়ে যায় আর খাবারও নষ্ট হতে থাকে। পিপের ট্রেনার এসবে অনেক বিরক্ত হয়ে যায় আর পিপও খুব স্যাড হয়ে পড়ে, কারণ তার হাইট খুবই শর্ট। এরপর সে আবারও ওয়ালে টাঙানো চ্যাম্পিয়ন পাপিসদের ফটো দেখতে থাকে। সেই সময় একটি ফটো তার নজরে পড়ে। সেখানে এস নামের চ্যাম্পিয়ন ডক্টর ফটো ছিল, যে সেখানে এখনো পর্যন্ত ফার্স্ট পজিশন হোল্ড করেছিল, আর এসেরও হাইট একদমই পিপের মতো ছিল। এসব দেখে পিপের মনে একটি হোপ সৃষ্টি হয়। এইবার সে সব কাজে তার বুদ্ধি অ্যাপ্লাই করতে শুরু করে। খাবারের মেশিনের রেড বাটনটি অফ করার জন্য সে জাম্প করা শুরু করে। ক্লাসরুমে ব্ল্যাকবোর্ড ঠিক করে দেখার জন্য সে একটি আইডিয়া অ্যাপ্লাই করে। সে কিছু বুকস রেখে দিয়ে তার ওপরে বসে, যার ফলে সে ইজিলি ব্ল্যাকবোর্ডটি দেখতে পায়। তাই এইবার তার পারফরমেন্স দেখানোর সময় তার সামনে কোনো বাধা আসলে সে দাঁড়িয়ে যায়, যার ফলে ট্রেনার আর পড়ে যায় না। এইবার ট্রেনার পিপের ওপর খুবই ইমপ্রেস হয়ে যায়। এরপর সমস্ত পাপিদের ফাইনাল এক্সামের দিন চলে আসে। সেখানে শুরুতেই পিপকে ডাকা হয়। পিপ নিজে খুশিতে চলতে চলতে একবার ট্রেনারের মুখের দিকে তাকায়। তখনই তার সামনে হাডলস চলে আসে আর সে সেখানে দাঁড়াতে ভুলে যায়, যার ফলে তার ট্রেনার খুবই খারাপভাবে পড়ে যায় আর তার সাথে এক্সামিনারও পড়ে যায়। এর ফলে এক্সামিনার আর ট্রেনার পিপের ওপর অনেক রেগে যায়, যার ফলে পিপ খুব ভয় পেয়ে যায় আর বাইরে বেরিয়ে আসে। এরপর পিপ এসএস স্ট্যাচুর সামনে আসে আর তাকে দেখে ভাবতে থাকে যে সে তার মতো হতে পারলো না। ঠিক তখনই তার নজরে পড়ে রাস্তা দিয়ে একজন অন্ধ মহিলা যাচ্ছে, কিন্তু পিপ মনে করে সে তার কোনো হেল্প করতে পারবে না। তাই সে ক্লাসরুমের বাইরে থেকে বাকি পাপিসদের দেখতে থাকে। সকল পাপিরা পাশ হয়ে ব্যাচ লাগিয়ে রেখেছিল। এসব দেখে পিপের মন ভেঙে যায়, সে কান্না করতে থাকে। সেই সময় পিপ পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় সেই অন্ধ মহিলাটির রাস্তা দিয়ে যেতে প্রবলেম হচ্ছিল, আর সেই মহিলাটির দিকে একটি ট্রাক ব্যাকে আসছিল। পিপ এসব দেখে ছুটে যায় সেই মহিলাটির দিকে। তার হাইট যেহেতু শর্ট ছিল, তাই সে গেট থেকে খুব সহজেই বেরিয়ে আসে এবং মহিলাটির ব্যাগ মুখে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে। পিপ সেই রাস্তার সমস্ত বাধা বিপত্তি থেকে মহিলাটিকে বাঁচিয়ে রাস্তার সাইডে নিয়ে আসে। অন্ধ মহিলাটি পিপের কাজের জন্য তাকে অনেক শাবাশি দিতে থাকে। সেই সময় পিপ তালি দেবার আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় তার ট্রেনার আর বাকি পাপিরা তার এই সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছে। এবার পিপ আবারও তার ইউনিভার্সিটিতে ফিরে যায়। সেখানে এক্সামিনার এস এর স্ট্যাচু থেকে কাপড়টি খুলে পিপকে পরিয়ে দেয়, আর এখন পিপ হয়ে ওঠে সেখানের চ্যাম্পিয়ন, কারণ সে একজন আসল বিপদে পড়া মানুষকে বাঁচিয়েছিল। আর এখানেই মুভিটির শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।